আজকে আমরা ভাগ অধ্যায়ের কাঠামোগত কিছু সমস্যার সমাধান করব। ভাগ সংক্রান্ত আমাদের একটি ভিডিও রয়েছে, সেখানে ভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং প্রতিটি সমস্যা হাতে ধরে সমাধান করানো হয়েছে। আমাদের যদি এই ভিডিওতে কোনো সমস্যা থেকে থাকে বা বিস্তারিতভাবে আমরা ভাগ অধ্যায়টি জানতে চাই, তাহলে আমরা ভিডিওটি দেখে নিব, ভিডিওটির লিঙ্ক এখানে দেওয়া থাকবে। তাহলে আমরা সমস্যা সমাধান করি। ভাজ্য 763, ভাজক 25। তাহলে আমাদের কি বের করতে হবে? ভাজক কি, ভাগফল কত? ভাজ্য যদি 788 হয় তাহলে ভাগফল কত? তাহলে সবার আগে আমাদের কি জানতে হবে? ভাজ্য, ভাজক এবং ভাগফল কাকে বলে আমাদের জানতে হবে। আমরা 25কে বলছি কি ভাজক, তার মানে হচ্ছে কি 25 এই সংখ্যাটাকে দিয়ে আমরা 763কে ভাগ করব। অর্থাৎ যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হচ্ছে ভাজক। তাহলে ভাজ্য কোনটা? ভাজ্য হচ্ছে 763, অর্থাৎ আমরা এই সংখ্যাটিকে ভাগ করব। তাহলে যাকে আমরা ভাগ করব তাকে বলবো ভাজ্য, আর যেই সংখ্যা দিয়ে আমরা এই সংখ্যাটিকে ভাগ করব তাকে বলা হচ্ছে ভাজক। এখন ভাগফল কি? এই যে ভাগ করার পর আমরা যে ফলাফলটি পাবো তাকে বলা হচ্ছে কি ভাগফল। তাহলে এই পুরো বিষয়টা আমরা গাণিতিক প্রতীক এই চিহ্নটি দিয়ে প্রকাশ করলাম। তাহলে আমরা প্রথম সমস্যাটি সমাধান করি, যে ভাজক কি। আমরা বলেছি কি যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। তাহলে আমরা লিখি, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। এখন আমরা খ নম্বর সমস্যা সমাধান করি, যে ভাগফল কত। তাহলে ভাগফল জানতে হলে আমাদের কি করতে হবে? এই যে ভাজ্য 763কে ভাজক মানে 25 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা ভাগফলটা পেয়ে যাব। তাহলে এই যে বাক্যটি, গাণিতিক বাক্য আমরা লিখলাম, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? এখানে আমরা লিখবো এখানে 25, তারপর কি লিখবো 763, অর্থাৎ আমরা মাঝখানে লিখবো হচ্ছে ভাজ্য, মানে যাকে আমরা ভাগ করব সেটা মাঝে, যেটা দিয়ে ভাগ করব সেটা আমরা বাম পাশে লিখবো, এরকম একটা দাগ দিয়ে উপরে আরেকটি দাগ দিব। এই জায়গাটাতে আমরা কি লিখবো? ভাগফল। এখন ভাগের নিয়ম নিশ্চয় আমাদের মনে আছে, আমাদের প্রথমে সংখ্যাটা থেকে একটা অঙ্ক নিতে হবে, অর্থাৎ আমরা 7 নিলাম। এখন ভাগ করব কি দিয়ে? আমরা 25 দিয়ে। আমরা দেখতে পাচ্ছি 25, মানে যেটা দিয়ে আমরা ভাগ করব সেটা দুই অঙ্ক বিশিষ্ট, আর যাকে ভাগ করব সেটা এক অঙ্ক বিশিষ্ট। তাহলে আমরা বুঝতে পারছি কি ভাগ করা যাবে না, কেননা যাকে আমরা ভাগ করব সেটা বড় সংখ্যা হতে হবে বা বড় অঙ্ক হতে হবে। তাহলে আমরা আরেকটা অঙ্ক বাড়িয়ে নিলাম, 76 করলাম। এখন দেখতে পাচ্ছি কি 25 থেকে 76 বড়, তাহলে আমরা 76কে এখন 25 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে আমাদের কি করতে হবে? এই যে সংখ্যাটা 25, 25-এর সাথে একটা সংখ্যা গুণ করতে হবে। গুণ করলে সেটা কি হবে? হয় 76-এর সমান হবে বা 76 থেকে কম হবে। তাহলে আমরা দেখি, আমরা 25-এর নামটা নিশ্চয়ই আমরা জানি না, তাহলে আমরা কি করবো এখানে গুণ করে করে দেখব। আমরা জানি কি 25 একে 25 হয়, কিন্তু 25 76 থেকে অনেক ছোট। তাহলে আমরা দেখি যে 76-এর কাছাকাছি বা 76-এর সমান আমরা কোনো সংখ্যা বের করতে পারি কিনা। তাহলে 25 দুগুণে কত হয়? আমরা গুণ করি 5 দুগুণে 10, 0 হাতে থাকে 1, 2 দুগুণে 4, আর 1 5, 50। 50ও 76 থেকে অনেক ছোট। তাহলে আমরা দেখি যে 76-এর কাছাকাছি আর যাওয়া যায় কিনা। 25-এর সাথে আমরা 3 গুণ করি, 3 5 15, 5 হাতে থাকে 1, 3 দুগুণে 6, আর 1 7, 75। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 76-এর থেকে ছোট 75, আমরা যদি 4 দিয়ে গুণ করি সেটা 76 থেকে বড় হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি করব? 75 লিখব, তারপর একটা দাগ দিব, কারণ আমরা এখন বিয়োগ করব। কিন্তু যেটা দিয়ে গুণ করলাম 3, সেটা আমরা কোথায় লিখবো? আমরা কি 7-এর উপর লিখবো না 6-এর উপর লিখবো? আমরা যদি এক অঙ্ক নিয়ে কাজ করতাম তাহলে আমরা 7-এর মাথার উপর লিখতাম ভাগফলটা, যেহেতু আমরা 2 অঙ্ক নিয়ে কাজ করেছি তাহলে আমরা 6-এর মাথার উপর লিখবো। অর্থাৎ এই যে 25-কে 3 দিয়ে গুণ করলাম সেটা এখানে লিখবো, অর্থাৎ 3 গুণ 25 সমান কত হয়? 3 25-এ 75। এখন আমরা এই যে উপরের সংখ্যাটা থেকে নিচের সংখ্যা বিয়োগ করবো, 6 থেকে 5 গেলে থাকে 1, 7 থেকে 7 গেলে থাকে 0, 0 আমরা প্রথমে লিখি না। তাহলে আমাদের এখানে কত হলো? 1। এখন 1কে আমরা 25 দিয়ে ভাগ করতে পারবো না, যেহেতু 1 হচ্ছে 25 থেকে ছোট। তাহলে আমাদের কি করতে হবে? এই যে অঙ্ক সেটা নিচে নামাতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি কি এটাও 2 অঙ্ক, এটাও 2 অঙ্ক, কিন্তু 25 থেকে 13 ছোট, তাহলে আমরা ভাগ করতে পারছি না। এবং আমাদের এই পাশে অর্থাৎ ডান পাশে আর কোনো অঙ্ক নেই, তাহলে আমরা নিচে নামানোর জন্য কোনো অঙ্ক পাচ্ছি না। তাহলে আমাদের কি করতে হবে? 25 একে 25 করলে 13 থেকে সেটা বড় হয়ে যাবে, সেটা এখানে আমরা লিখতে পারবো না, কেননা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে পারবো না। এই ক্ষেত্রে আমরা কি করব? 25-এর সাথে 0 গুণ করব। তাহলে কত হয়? কোনো সংখ্যার সাথে 0 গুণ করলে 0 হয়, তাহলে 0 হলো। এখন আমরা বিয়োগ করি, কত হয়? বিয়োগফল 13। এবং 0টা আমরা কোথায় লিখলাম? যেহেতু আমরা 3 মানে
তিন নামিয়েছে এবং শেষের অঙ্ক তিন, তাই আমরা তিনের মাথার উপরে শূন্য লিখলাম। তাহলে এই 30 হচ্ছে কি আমাদের ভাগফল, আর 13 হচ্ছে কি আমাদের ভাগশেষ। তাহলে আমরা কি লিখবো? সুতরাং ভাগফল 30। তাহলে আমরা ভাগের নিয়মটা আবার মনে করে নিলাম। এখন আমরা গ নম্বর সমস্যার সমাধান করব। গতে বলা হচ্ছে কি ভাজ্য 788 হলে ভাগফল কত, অর্থাৎ ভাজ্য আমাদের প্রথমে ছিল কি 763। এখন 763 এর জায়গায় আমরা যদি 788 বসাই এবং 788-কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত হবে সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে। তাহলে আমরা গ নম্বর সমস্যাটা এখানে সমাধান করি। তাহলে ভাজ্য 788, ভাজ্য কোথায় লিখতে হয় আমরা জানি, ভাজ্য লিখতে হয় মাঝে 788, আর ভাজক কোথায় লিখতে হয়? বাম পাশে। তাহলে আমরা লিখলাম, এখন আমাদের ভাগের পালা। তাহলে উপরে দাগ দিয়ে নিই। এখন আমরা একটু আগে গুণ করে দেখেছি কি 3 25 75, আমরা 4 25 করলে দেখবো কি সেটা 78 থেকে বড় হয়ে যাচ্ছে। আমরা তারপরে দেখি, 4 5 20 হাতে থাকে 2, 4 2 8, আর 2 যোগ করলে হয় 10, তাহলে 78 থেকে 100 বড়। তাহলে আমরা কি করব, 3 25 75 নিব। তিনটা কোথায় লিখবো? যেহেতু আমরা 78 নিয়েছি, আমাদের শেষের অঙ্কটা 8, তাই আমরা 8-এর মাথার উপর লিখব 3। 3 25 75, আমরা কিন্তু অঙ্কগুলো যার যারটার নিচে লিখব। তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 3। আমরা 3 নামালাম, 7 থেকে 7 গেলে 0, তাই আমরা 0 প্রথমে লিখবো না। এখন আমরা দেখতে পাচ্ছি 1 অঙ্ক, তাহলে এখানে 2 অঙ্ক। তাহলে আমরা কি করব, তাহলে আমরা 3-কে 25 দিয়ে ভাগ করতে পারবো না, তাই আমরা কি নামাবো, এই যে শেষের অঙ্কটি আজ সেটা আমরা নামাবো। এখন দেখতে পাচ্ছি কি 38 25 থেকে বড়, ভাজ্য বড় হতে হয়, তাহলে আমরা ভাগ করতে পারবো। 25 দ্বিগুণ আমরা দেখেছিলাম কি 50, তাহলে 38 থেকে 50 বড়, তাই আমরা 25-এর সাথে 2 গুণ করতে পারবো না। 25-এর সাথে কত গুণ করবো? 1। এবং 1টা কোথায় লিখবো? শেষের অঙ্কের মাথার উপর লিখবো। তাহলে 25 1-এ 25। এখন আমরা বিয়োগ করি, তাহলে কত হয়? 8 থেকে 5 গেলে 3, 3 থেকে 2 গেলে 1। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 13 হচ্ছে ভাগশেষ, অর্থাৎ ভাগ করার পর আমরা যে অবশিষ্ট অঙ্কটি পাচ্ছি বা সংখ্যাটি পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ভাগশেষ, এবং এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ভাগফল। তাহলে আমরা কি লিখবো, আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল ভাগফল কত, তাহলে আমরা লিখবো কি, সুতরাং ভাগফল 31। এখন আমরা আরেকটা সমস্যায় চলে আসি। 480টি মার্বেল থেকে প্রতি বক্সে 12টি করে মার্বেল রাখা হলো। প্রশ্ন কি করা হচ্ছে, ভাজ্য কাকে বলে? মার্বেলগুলি রাখতে কতটি বক্সের প্রয়োজন হবে? 500টি মার্বেল রাখতে কতটি বক্সের প্রয়োজন হবে? এবং কতটি মার্বেল অবশিষ্ট থাকবে? তাহলে আমরা ধাপে ধাপে করি। প্রথমে বলা হচ্ছে ভাজ্য কাকে বলে। আমরা একটু আগেই বলেছি ভাজ্য কাকে বলে, আমরা যাকে ভাগ করব, অর্থাৎ যে সংখ্যাকে ভাগ করব তাকে বলা হয় ভাজ্য। তাহলে আমরা কি লিখবো, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। এখন আমরা খ নাম্বারটি দেখি, মার্বেলগুলো রাখতে কতটি বক্সের প্রয়োজন হবে। তাহলে এখানে কি বলা ছিল, যে 480টি মার্বেল থেকে প্রতি বক্সে 12টি করে মার্বেল রাখা যায়, অর্থাৎ আমার কাছে মার্বেল আছে 480টি। এই 480টি মার্বেলকে আমি যখন সাজিয়ে রাখবো, মানে বক্সে রাখবো, তখন প্রতি বক্সে, অর্থাৎ একটি বক্সে কতটি করে রাখা যায়? 12টি করে রাখা যায়। তাহলে এখন জানতে চাওয়া হচ্ছে যে মার্বেলগুলো রাখতে, অর্থাৎ 480টি মার্বেল আমি যদি সাজিয়ে রাখতে চাই তাহলে আমার কতটি বক্স প্রয়োজন হবে। তাহলে আমার কাছে মার্বেল আছে কতটি? 480টি। সেটাকে আমরা কি বলবো, বস্তুর সংখ্যা। আমাদের নিশ্চয়ই মনে আছে আমরা যেভাবে ভাগ করেছিলাম, তাহলে এটা হচ্ছে কি, বস্তুর সংখ্যা, অর্থাৎ মার্বেল সংখ্যা। আর প্রতি বক্সে 12টি করে মার্বেল মানে কি, প্রতি দলে বস্তু সংখ্যা। আর কতটি বক্সের প্রয়োজন মানে কি, দল সংখ্যা। আমরা জানি আমাদের কাছে যদি এই 3টা তথ্য থেকে যে কোনো 2টি তথ্য দেওয়া থাকে তাহলে আমরা আরেকটি তথ্য বের করতে পারবো, অর্থাৎ আমাদের কাছে বস্তু সংখ্যা দেওয়া আছে এবং প্রতি দলে কতটি বস্তু রয়েছে সেটাও দেওয়া আছে। তাহলে আমরা এটা বের করে ফেলতে পারবো, অর্থাৎ আমাদের কাছে যতটি মার্বেল রয়েছে সেই মার্বেলগুলোকে আমরা 12 দিয়ে ভাগ করে দিব। তাহলে আমরা পেয়ে যাবো যে কতটি বক্সের প্রয়োজন আছে। তাহলে আমরা কি লিখবো, মার্বেল রাখতে বক্স লাগবে বস্তুর সংখ্যা ভাগ প্রতি দলে বস্তু সংখ্যা, মানে মার্বেলের সংখ্যা এতটি। তাহলে এখানে কত হবে, আমরা এখানে ভাগ করি রাফে, এটা হচ্ছে কি ভাজ্য। ভাজ্য আমরা কোথায় লিখি, মাঝে
12 দিয়ে ভাগ করব, তাই 12 হচ্ছে ভাজক, আমরা এখানে লিখলাম। এখন আমরা ভাগ করি, আমরা 12-র নামটা যদি জেনে থাকি তাহলে আমরা কি জানবো, 4 12 48, অর্থাৎ 12-র সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে কত হয়, 4 2 গুণে 8, 4 1 4, 48। তাহলে এখানেও 48-এর সাথে মিলে যাচ্ছে, আমরা যেহেতু এখানে 2 অঙ্ক রয়েছে আমরা এখানেও 2 অঙ্ক নিয়ে ভাগটা শুরু করেছি। তাহলে এখানে লিখবো 48, আর এই 4টা কোথায় লিখবো, যেহেতু 8 হচ্ছে আমাদের শেষের অঙ্ক, আমরা 8-এর মাথার উপর লিখবো। এখন আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কত হয়, 0। 0 আমরা লিখবো না, আমরা কি করব, এই অঙ্কটি নামাবো। তাহলে 12-র সাথে কত গুণ করলে 0 হবে, 12-র সাথে 0 গুণ করলে হয়ে যাবে 0। আমরা জানি যে কোনো সংখ্যার সাথে যদি 0 গুণ করা হয় তাহলে গুণফল 0 হয়, তাহলে বিয়োগফলও 0। তাহলে আমরা এখানে ভাগফল কত পাচ্ছি, 40টি, অর্থাৎ 480টি মার্বেলকে আমরা যদি সাজাতে চাই এবং প্রতি বক্সে যদি 12টি করে রাখি তাহলে আমাদের 40টি বক্স লাগবে, অর্থাৎ আমাদের দল সংখ্যা বের হয়ে গেছে। আমরা এখানে একটু জেনে রাখি, এখানে আমাদের দল সংখ্যা জানতে চাওয়া হয়েছে, যদি আমাদেরকে বলতো যে 480টি মার্বেল আছে এবং এই মার্বেলগুলো সাজিয়ে রাখতে 40টি বক্স লাগে, মানে দল সংখ্যা দেওয়া আছে, বের করতে বলা হলো যে প্রতিটি বক্সে কতটি মার্বেল রাখা যায়, তখন কি হতো, তখনও ঠিক এভাবেই আমরা করতাম, অর্থাৎ তখন আমরা বস্তুর সংখ্যাকে দলের সংখ্যা অর্থাৎ 40 দিয়ে ভাগ করে দিতাম, তখনই পেয়ে যেতাম প্রতি দলে বস্তু সংখ্যা, অর্থাৎ বস্তুর সংখ্যা ভাগ প্রতি দলে বস্তুর সংখ্যা সমান দল সংখ্যা। তাহলে আমাদের এখানে দেওয়া ছিল 480 আর প্রতি দলে ছিল 12টি, আমরা এখানে দল সংখ্যা পেয়ে গেছি 40টি। এখন যদি প্রশ্নে দেওয়া থাকতো যে বস্তুর সংখ্যা দেওয়া আছে বা মার্বেল সংখ্যা দেওয়া আছে 480 এবং দল সংখ্যা দেওয়া আছে মানে বক্সের সংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখি দল সংখ্যা মানে 40, এরকম যদি দেওয়া থাকতো আমরা ঠিক এভাবে ভাগ করে দিতাম, তাহলে কোনটা পেয়ে যেতাম, এটা পেয়ে যেতাম যে প্রতি দলে বস্তু সংখ্যা। তাহলে এখানে আমরা লিখি প্রতি দলে বস্তু সংখ্যা মানে 12 পেতাম। তাহলে এই জিনিসটা যদি আমাদের মনে থাকে তাহলে আমরা এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারবো। এখন আমরা গ নাম্বার সমস্যায় চলে যাই, 500টি মার্বেল রাখতে কতটি বক্সের প্রয়োজন হবে এবং কতটি মার্বেল অবশিষ্ট থাকবে। এতক্ষণ আমরা 480টি মার্বেল নিয়ে কাজ করেছি, কিন্তু আমাদের এখন কাজ করতে হবে 500টি মার্বেল নিয়ে। তাহলে আমার বস্তুর সংখ্যা এখন কোনটা হয়ে যাবে, 500। এখন জানতে চাওয়া হয়েছে কতটি বক্সের প্রয়োজন হবে, তাহলে এখানে আবার দল সংখ্যা জানতে চাওয়া হয়েছে আর এখানে বস্তুর সংখ্যা বদল করে দেওয়া হলো, তাহলে বস্তুর সংখ্যা এখন 500, দল সংখ্যা আমাদের বের করতে হবে এবং প্রতি দলে বস্তু সংখ্যা কিন্তু এখানেই দেওয়া আছে, অর্থাৎ এখনও আমরা প্রতিটি বক্সে 12টি করে মার্বেলই রাখবো। আমরা যদি প্রতি বক্সে 12টি করে মার্বেল রাখি তাহলে 500টি মার্বেল রাখতে কতটি বক্স প্রয়োজন সেটা বের করতে হবে। তাহলে একইভাবে আমরা কি লিখবো, 500টি মার্বেল রাখতে বক্স লাগবে, একইভাবে বস্তু সংখ্যা ভাগ, যেহেতু আমরা দল সংখ্যা বের করবো তাহলে অপরটি লিখবো, অপরটি দিয়ে ভাগ করে দিব, যেটা হচ্ছে কত, 12, এত টি। তাহলে আমরা ভাগ করি, আমরা রাফে চলে যাই, তাহলে 500 মাঝখানে লিখবো, যেহেতু এটা হচ্ছে ভাজ্য আর ভাজক আমরা কোথায় লিখবো, বাম পাশে। তাহলে 12-র নামটা আমরা জানি একটু আগে দেখেছি কি, 4 12 48 হয়, তাহলে এখানেও কি লিখবো, 4 12 48, কেননা 5 12 করতে গেলে সেটা 50 থেকে বড় হয়ে যাবে। আমরা 4 লিখবো এখানে, এখন বিয়োগ করি, 0 থেকে 8 যায় না, তাহলে এখান থেকে ধার করলে এখানে হবে 10, এখানে হয়ে যাবে 4, 10 থেকে 8 গেলে থাকে 2 আর 4 থেকে 4 গেলে হয় 0, আমরা এখানে 0 লিখবো না। তাহলে আমরা 2কে 12 দিয়ে ভাগ করতে পারছি না, তাই আমরা এই 0টা নামালাম। এখন 12 দিয়ে গুণ করবো, 12 একে 12, 12 2 গুণে 24, তাই আমরা 2 দিয়ে গুণ করতে পারবো না, আমরা 12 একে লিখবো 12। একইভাবে আমরা 0 থেকে 2 বিয়োগ করতে পারি না, এখান থেকে 1 ধার করলে কি হবে, এখানে 10, এখানে হয়ে যাবে 1, 10 থেকে 2 গেলে থাকে 8, 1 থেকে 1 গেলে থাকে 0, 0 আমরা লিখবো না। তাহলে আমরা ভাগফল কত পাচ্ছি, 41, আর ভাগশেষ কত পাচ্ছি, 8। আমাদের জানতে চাওয়া হয়েছিল কত, 500টি মার্বেল রাখতে কতটি বক্সের প্রয়োজন হবে, কতটি বক্স কত, এই যে 41টি বক্স লাগবে এবং কতটি মার্বেল অবশিষ্ট থাকবে, অবশিষ্ট মানে কি, ভাগশেষ। তাহলে আমরা অবশিষ্ট পেলাম 8টি, তাহলে আমরা এখানে কি লিখবো, সুতরাং 41টি বক্স লাগবে এবং 8টি মার্বেল অবশিষ্ট থাকবে। এখন আমরা আরেকটা সমস্যা সমাধান করি, বলা হচ্ছে 5টি গরুর মূল্য
75,000 টাকা ও 10টি খাসির মূল্য 40,000 টাকা। তাহলে একটি গরুর দাম কত, একটি খাসির দাম কত, 3টি খাসির দাম কত এবং 2টি গরু ও 2টি খাসির মূল্য একত্রে কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা ক নম্বর সমস্যাটা করি। বলছে কি একটি গরুর মূল্য কত বা দাম কত। আমাদের এখানে কি দেওয়া আছে, 5টি গরুর মূল্য দেওয়া আছে কত, 75,000 টাকা। তাহলে 5টা গরুর দাম থেকে আমরা একটা গরুর দাম বের করতে পারবো না। আমরা জানি কি 5টা গরুর দাম যদি 75,000 টাকা হয়, একটা গরুর দাম অবশ্যই কম হবে, সেক্ষেত্রে আমরা কি করব, কম হলে ভাগ করব, বেশি হলে গুণ করব। তাহলে আমরা প্রথম লিখতে পারি কি, দেওয়া আছে 5টি গরুর মূল্য 75,000 টাকা। সুতরাং একটি গরুর মূল্য কি করব, আমরা 75কে 5 দিয়ে ভাগ করে দিব, ভাগ 5 টাকা। অর্থাৎ 5টার দামকে আমরা কি করলাম, 5টি গরু দ্বারা ভাগ করে দিলাম। এখন আমরা কত পাবো দেখি, আমরা এখানে রাফ করি 5, আর মাঝে কি লিখব, 75,000। তাহলে আমরা একটা অঙ্ক নিই, অর্থাৎ 7 নিই, 5 একে 5, আমরা একটা 7-এর মাথার উপর লিখব। 7 থেকে 5 গেলে কত থাকে, 2। তাহলে 2 ছোট, তাই আমরা ভাগ করতে পারছি না, তাই আমরা পাশের অঙ্কটি নামালাম, অর্থাৎ 25। 5 5-এ 25, 25 থেকে 25 বিয়োগ গেলে 0। তাহলে আমরা এখানে কিছু পাচ্ছি না ভাগশেষ, এখন কি করব, এই যে এই অঙ্কটি নামাবো। তাহলে এখন 5-এর সাথে 0 গুণ করলে হয় 0, 0 থেকে 0 বিয়োগ গেলে 0, আমরা 0 লিখবো না, কি করব, এই অঙ্কটি নামাবো, অর্থাৎ এই অঙ্কটি আমরা এখানে নামালাম। এখন আবার 5-এর সাথে 0 গুণ করলে হয় 0, আবার বিয়োগ করে পাচ্ছি 0, এই 0টা আমরা লিখবো না। এখন আমরা কি করব, একদম শেষের যে অঙ্ক সেটা এখানে নামাবো। তাহলে 5-এর সাথে আবার 0 গুণ করলে হয় 0, এখন আমরা বিয়োগ করে কি লিখবো, 0, কেন না এখানে আমাদের আর নামানোর মতো অঙ্ক নেই। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি 15,000। অর্থাৎ একটি গরুর মূল্য হচ্ছে 15,000 টাকা। এখন আমরা খ নাম্বার সমস্যা সমাধান করি, যে একটি খাসির মূল্য কত। তাহলে 10টি খাসির মূল্য দেওয়া আছে 40,000 টাকা। একইভাবে আমরা একটি খাসির মূল্য বের করব, একটি খাসির মূল্য কম, তাই আমরা কি করব, ভাগ করব। কিভাবে ভাগ করব, 10টা খাসির দামকে আমরা খাসির সংখ্যা অর্থাৎ 10 দিয়ে ভাগ করে দিই। আমরা এভাবে লিখতে পারি, অথবা সরাসরি লিখতে পারি, একটি খাসির মূল্য 10টির দাম, আমরা খেয়াল রাখবো 0 যাতে আমরা গুনে গুনে দিই, এখানে 4টা 0 আছে, আমরা 4টা 0 দিলাম, ভাগ কত, খাসির সংখ্যা 10, তাই আমরা 10 দিয়ে ভাগ করলাম এত টাকা। তাহলে আমরা ভাগ করি 10, আর মাঝে কত হবে, তাহলে আমরা জানি কি, 4 10-এ 40, যেহেতু আমাদের শেষের অঙ্কটি ছিল এখানে 0, তাই আমরা 0-এর মাথার উপরে 4 লিখলাম, 4 10-এ 40, আমরা বিয়োগ করলে পাচ্ছি 0, তাই 0 লিখবো না, আমরা পরের অঙ্কটি নামবো। তাহলে 10-এর সাথে এটার মাথার উপর 0 দিলাম, গুণ করলে কত হয়, 0, বিয়োগ করে কিছু পাচ্ছি না, তাই আমরা পরের 0টি নামাবো। একইভাবে এটার মাথার উপর 0 হবে, 10-এ 0 0, আবার বিয়োগ করে কিছু পাচ্ছি না, 0 হয়, তাহলে আমরা শেষের অঙ্কটি নামাই, এখানেও আমরা কি করব, 10-এর সাথে 0 গুণ করলে হবে 0, তাহলে বিয়োগফল 0। তাহলে আমরা কত পাচ্ছি, 4,000, অর্থাৎ 4-এর পরে 3টা 0 পাচ্ছি। তাহলে একটি খাসির মূল্য কত, 4,000 টাকা। তাহলে আমাদের খ নাম্বারও শেষ, এখন আমরা গ নাম্বারটা বের করবো, যে 3টি খাসির মূল্য কত। এখন আমরা একটু খেয়াল করি, আমরা একটি খাসির মূল্য জানি, তাহলে 3টি মানে কি, বেশি, বেশি হলে আমরা কি করব, গুণ করব। কিভাবে গুণ করব, একটি খাসির মূল্য 4,000 টাকা, এটার সাথে আমরা যতটি খাসির মূল্য বের করতে বলা হয়েছে সেই সংখ্যাটা দ্বারা গুণ করে দিব। অর্থাৎ আমরা গ নাম্বারে লিখবো একটি খাসির মূল্য, সেটা আমরা কোথা থেকে পেয়েছি, খ থেকে। তাই আমরা লিখতে পারি কি, খ থেকে পাই একটি খাসির মূল্য 4,000 টাকা। সুতরাং 3টি খাসির মূল্য কি হবে, গুণ করে দিব, তাহলে 4,000 গুণ খাসির সংখ্যা 3। তাহলে শূন্যযুক্ত সংখ্যা কিভাবে গুণ করতে আমরা জানি, আমরা শূন্যগুলো বাদ দিয়ে দিব, 3-এর সাথে 4 গুণ করবো, 3 4-এ হয় 12, শূন্যগুলো পাশে বসিয়ে দিব, কয়টা শূন্য, 3টা 0, অর্থাৎ 3টা খাসির দাম হচ্ছে কি, 12,000 টাকা। এখন ঘ নাম্বারে কি বলা হচ্ছে, যে 2টি গরু ও 2টি খাসির মূল্য একত্রে কত। একত্রে মানে কি, প্রথমে আমরা 2টি গরুর দাম বের করব,
তারপর দুটি খাসির দাম বের করব। বের করার পর তাদেরকে আমরা যোগ করে দিব। যোগ মানে কি হচ্ছে? একত্রে। ঘ নাম্বারটা এখানে লিখে দুটি গরুর দাম কত? আমরা একটা গরুর দাম জানি, তাহলে দুটা গরুর দাম কি হবে? বেশি হবে, আমরা গুণ করে দিব। তাহলে আমরা সরাসরি লিখি দুটি গরুর দাম কত হবে? একটা গরুর দাম 15,000 গুণ গরুর সংখ্যা অর্থাৎ 2, তাহলে কত হবে? 15 দুগুণে 30, কয়টা শূন্য বাকি? 1, 2, 3। আমরা এখানে বসিয়ে দিই 1, 2, 3। দুটো গরুর দাম কত পেলাম? 30,000 টাকা। তাহলে একইভাবে আমরা বের করব দুটি খাসির দাম কত। একটা খাসির দাম কত ছিল? এই যে 4,000। এটার সাথে কত গুণ করব? খাসির সংখ্যা অর্থাৎ 2। একইভাবে আমরা কি করব? সব শূন্য বাদ দিয়ে 4-এর সাথে 2 গুণ করব। 4 দুগুণে 8, আর শূন্য কয়টা রয়েছে? 1, 2, 3টা। 1, 2, 3। তাহলে আমরা দুটি খাসির দামও পেয়ে গেলাম 8,000 টাকা। এখন আমাদেরকে একত্রে বের করতে হবে অর্থাৎ যোগ করতে হবে। সুতরাং দুটি গরু ও দুটি খাসির মূল্য একত্রে আমরা যোগ করব। দুটি গরুর মূল্য ছিল 30,000 যোগ দুটি খাসির মূল্য কত? 8,000 টাকা। আমরা কি করতে পারি? আমরা সাজিয়েও লিখতে পারি, অর্থাৎ আমরা লিখতে পারি দুটি গরুর মূল্য পাশে লিখবো 30,000, নিচের কি লিখবো? দুটি খাসির মূল্য 8,000, এরপর নিচে দাগ দিয়ে উপরে নিচে যোগ করব। আর এক্ষেত্রে আমরা কি করব? পাশাপাশি যোগ করে দিব। পাশাপাশি যোগের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে এখানে কিন্তু অঙ্ক সংখ্যা সমান নয়। 1, 2, 3, 4, 5টি অঙ্ক, এখানে 1, 2, 3, 4, 4টি অঙ্ক। আমাদের যদি এ ধরনের যোগ করতে সমস্যা, আমরা কি করব? উপরে নিচে করব। আমরা এখানে রাফ করে 3-এর পর কয়টা শূন্য? 4টা। 1, 2, 3, 4। 8-এর পর কয়টা শূন্য? 3টা। তাহলে আমরা এদিক থেকে দিই 1, 2, 3টা শূন্য, আর এখানে 8। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3-এর নিচে কোনো অঙ্ক নেই। তাহলে শূন্যের সাথে শূন্য যোগ করলে 0, 8-এর সাথে 0 যোগ করলে 8, আর 3টা বসে যাবে। তাহলে কত পাচ্ছি আমরা? 38,000। তাহলে আমরা একটি গরুর দাম পেয়েছি 100 টাকা, একটি খাসির দাম পেয়েছি 4,000 টাকা, তিনটি খাসির দাম পেয়েছি 12,000 টাকা, আর একত্রে কত পেয়েছি? 38,000 টাকা। তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা কখন ভাগ করব এবং কখন গুণ করব। আমরা পরবর্তী সমস্যায় চলে এলাম। বলা হচ্ছে জাবির সাহেব 1,440 টাকা দিয়ে 15 ডজন ডিম কিনলেন। বের করতে হবে কি 15 ডজন সমান কতটি ডিম, প্রতিটি ডিমের দাম কত, আর বাজার থেকে আনতে 3 ডজন ডিম ভেঙে গেলে প্রতি ডজন ডিমের দাম কত পড়বে। তাহলে আমরা একটা একটা করে সমাধান করি। প্রথমে বলা হয়েছে কি 15 ডজন সমান কত ডিম। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে 1 ডজনে 12টি ডিম থাকে, এটা আমাদের আগে জানতে হবে। তাহলে আমরা 15 ডজন ডিমের দাম পেয়ে যাব। লিখতে পারি যে আমরা জানি 1 ডজন সমান 12টি। 1 ডজন থেকে 15 ডজনে অবশ্যই ডিম বেশি থাকবে। তাহলে ডিম যখন বেশি থাকবে, বেশি থাকলে আমরা কি করি? গুণ করে দিই। তাহলে আমরা এখানে কি লিখবো? সুতরাং 15 ডজন সমান কত হবে? যে 1 ডজনে যতটি থাকে ততটির সাথে আমার যত ডজন বের করতে হবে সেই সংখ্যা, এতটি। আমরা এখন গুণ করব। তাহলে আমরা উপরে নিচে গুণ করি। 5 দুগুণে 10, হাতে থাকে 1, 5 একে 5, 4 একে 6। এখন আমরা এটা দিয়ে গুণ করব, তাই একটা শূন্য নামাবো দশক স্থানীয় অঙ্কের জন্য। 2 একে 2, 1 একে 1, যোগ করে দিই 0, 0, 0, 6 আর 2 যোগ করলে হয় 8, আর এখানে থাকে 1, 180টি। অর্থাৎ 15 ডজনে 180টি ডিম থাকে। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং 15 ডজনে 180টি ডিম থাকে। তাহলে আমাদের ক শেষ। এখন আমরা খ নম্বর সমস্যার সমাধান করি। প্রতিটি ডিমের দাম কত, অর্থাৎ একটি ডিমের দাম কত? এখানে কোথাও ডিমের দাম লেখা নেই, একটি ডিমের দাম লেখা নেই। লেখা আছে কি 15 ডজন ডিমের দাম এত টাকা। অর্থাৎ 15 ডজন সমান কত? আমরা এখান থেকে বের করেছি 180টি ডিম। 180টি ডিমের দাম দেওয়া আছে 1,440 টাকা। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো না যে একটি ডিমের দাম কত। 180টি ডিমের দাম যদি এত টাকা হয়, একটার দাম অবশ্যই কম হবে। কম হলে আমরা কি জানি?
ভাগ করতে হয়। তাহলে আমরা কি লিখতে পারি, 15 ডজন বা 180টি ডিমের দাম কত? যেখানে লেখা আছে যে 15 ডজন বা 180টি ডিম, জাবির সাহেব 1,440 টাকা দিয়ে কিনেন, তাহলে আমরা এখানে লিখবো 1,440 টাকা। সুতরাং আমরা কি বের করব, প্রতিটি ডিম অর্থাৎ একটি ডিম, তাহলে আমরা এখানে লিখবো সুতরাং একটি ডিমের দাম, আমরা কি বলেছি কম হলে ভাগ করতে হয়, ভাগ 180, এখানে লিখবো টাকা। তাহলে আমরা এখন ভাগ করে দিই, আমরা এখানে রাফ করি, ভাজ্য কত 1,440 আর ভাজক হচ্ছে 180। তাহলে এখানে 3 অঙ্ক আর এখানে আমরা যদি শূন্য বাদ দিই পাচ্ছি 3 অঙ্ক, কিন্তু আমরা খেয়াল করলে দেখবো এখানে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হচ্ছে বড় 180, আর এখানে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হচ্ছে 144, 180 থেকে ছোট, তাই আমরা কি করতে পারবো না, 3 অঙ্ক নিতে পারবো না, আমাদেরকে পুরোটা সংখ্যায় নিয়ে নিতে হবে, অর্থাৎ আমরা শূন্য নিব। এখন আমরা 180 থেকে বড় সংখ্যা পাচ্ছি, এখন আমরা ভাগ করতে পারবো। তাহলে আমরা কত দিয়ে ভাগ করতে পারবো, আমরা এখানে গুণ করে দেখি, 180-র সাথে আমরা 2 গুণ করে দেখি, 2 শূন্য শূন্য আর 2 গুণে 16 হচ্ছে, হাতে থাকে 1, 2 একে 2 আর 1 একে 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা 2 দিয়ে গুণ করি হয় 360, 360 থেকে এটা অনেক বড়, তার মানে আমাদের আরো বড় কোনো অঙ্ক দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, 180-র সাথে একটা বড় অঙ্ক গুণ করি, ধরলাম 8 দিয়ে গুণ করছি, 8 শূন্য শূন্য, 8 8 64, 64-র 4 হাতে থাকে 6, 8 একে 8 আর 6 যোগ করলে কত হয়, 14। তাহলে আমরা দেখছি কি বরাবর 1,440 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখে 1,440 আর উপরে কত লিখবো, 8, 8টা আমরা কোথায় লিখবো, শেষের অঙ্কটি উপরে, অর্থাৎ এখানে লিখবো 8। তাহলে 1,440 থেকে 1,440 বিয়োগ করলে থাকে 0, তাহলে আমাদের উত্তর কত হচ্ছে, একটি ডিমের দাম পড়ছে 8 টাকা। তাহলে আমাদের এখন গ নাম্বার সমস্যার সমাধান করতে হবে, যে বাজার থেকে আনতে 3 ডজন ডিম ভেঙে গেল, তাহলে এখন প্রতি ডজন ডিমের দাম কত পড়বে। তাহলে সে বাজার থেকে আসতে আসতে 3 ডজন ডিম ভেঙে ফেললো, আমরা প্রথমে দেখেছিলাম কি সে 15 ডজন ডিম কিনেছিল, সে 15 ডজন ডিমের দামই ছিল 1 টাকা। এখন যদি 15 ডজন থেকে 3 ডজন ডিম আমরা বাদ দিয়ে দিই, যেহেতু তা ভেঙে গেছে, আমরা যদি বাদ দিয়ে দিই, যতটুকু ডিম পাবো সেই ডিমের দাম পড়বে এখন 1 টাকা, তার মানে আমরা নষ্ট ডিমগুলো বাদ দিয়ে দিব, যে ডিমগুলো আমাদের হাতে থাকবে সেগুলোর আমরা দাম ধরবো হচ্ছে 1 টাকা। সেজন্য আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি কি 3 ডজন ডিম ভেঙে গেলে অবশিষ্ট থাকে 15 ডজন ছিল, তাহলে 15 বিয়োগ 3, আমরা কিন্তু এখানে টি লিখবো না, আমরা কিন্তু ডজনের হিসাব করছি, তাহলে কত থাকে, 12 ডজন। তাহলে আমাদের এখন ধরতে হবে কি ভাঙা ডিমগুলো বাদ দিয়ে আমাদের কাছে ভালো যে ডিমগুলো রয়েছে সেগুলোর দামই আমাদের ধরতে হবে, যে সেগুলোর দামই আমরা 1,440 টাকা ধরবো। আমরা যদি 12 ডজনের এই দাম ধরি, সেক্ষেত্রে প্রতিটি ডিমের দাম কত হবে সেটা আমাদের বের করতে হবে। এখানে প্রতিটি ডিমের দাম বের করেছিলাম কিভাবে, 15 ডজন ডিমের দাম 1 টাকা ধরে আমরা একটির দাম বের করেছিলাম। তাহলে আমরা এখন কি লিখবো, আমরা লিখতে পারি 12 ডজন ডিমের দাম, 12 ডজন ডিমের দাম কত বলেছি, এটা 1,440 টাকা। সুতরাং বের করতে হবে কি প্রতি ডজন অর্থাৎ 1 ডজন, তাহলে 1 ডজন ডিমের দাম অবশ্যই কম হবে, আর কম হলে আমরা কি করব, ভাগ করব। তাহলে এই যে 12 ডজন ডিমের দাম ভাগ কত, 12 ডজন সংখ্যা 1 টাকা। এখন আমরা ভাগ করে কত পাবো দেখি তো, এখানে ভাগ করি, তাহলে প্রথম 2 অঙ্ক নিলে হচ্ছে কি 12 একে 12, এখান থেকে বিয়োগ করলে 2, তাহলে 2 12 থেকে ছোট, তাই আমরা আরেকটা অঙ্ক নামালাম, এখন কত হয় 12 দুগুণে 24, বিয়োগ করলে থাকে 0, তাহলে আমরা ভাগ করার মতো কিছু পাচ্ছি না, তাই এই 0 নামালাম, এখন কত হয় 12 শূন্য শূন্য, বিয়োগফল 0, তাহলে আমরা ভাগফল কত পাচ্ছি, 120। তাহলে আমরা 1 ডজন ডিমের দাম পাচ্ছি এখন 120 টাকা। এখন যদি আমাদেরকে আরো বলতো যে তাহলে প্রতিটি ডিমের দাম কত হবে, তখন আমরা কি করতাম,
আমরা লিখতাম কি, 1 ডজন, 1 ডজন বা 12টির দাম কত? 120 টাকা। সুতরাং 1টির দাম কত? ভাগ হবে তাহলে 120 ভাগ 12, কত হয়? তাহলে এখানে ভাগ করে আমরা যত পাবো সেটা লিখবো। তাহলে আমরা বুঝতে পারছি আমরা কিভাবে সমস্যা সমাধান করব। আমরা প্রথমে বের করেছি তাহলে 15 ডিম সমান কতটি? 180টি। প্রতিটি ডিমের দাম বের করেছি কত? 8 টাকা। এবং গ নম্বর সমস্যার সমাধান কি করেছি? প্রতি ডজন ডিমের দাম বের করেছি 120 টাকা। এখন আমরা সর্বশেষ সমস্যার সমাধান করব। বলা হচ্ছে কি, আয়েশা দোকান থেকে 7 টাকা দিয়ে 5টি খাতা কিনলো। বের করতে হবে কি, প্রতিটি খাতার দাম কত, 12টি খাতার দাম কত, 360 টাকায় কতটি খাতা কিনতে পারবো। তাহলে ক নাম্বার সমস্যা সমাধান করি যে প্রতিটি খাতার দাম কত, অর্থাৎ 1টি খাতার দাম কত। এখানে কি বলা ছিল যে দোকান থেকে আয়েশা 7 টাকা দিয়ে 5টি খাতা কিনে, অর্থাৎ 5টি খাতার দাম দেওয়া আছে 7 টাকা। 5টি খাতার দাম যদি দেওয়া থাকে, 1টি খাতার দাম আমরা বের করতে পারবো। 1টি খাতার দাম কি হবে? কম হবে, তাহলে আমরা ভাগ করব। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি দেওয়া আছে 5টি খাতার মূল্য 7 টাকা। সুতরাং 1টি খাতার মূল্য কম হবে, তাহলে 60 ভাগ খাতার সংখ্যা, এত টাকা। আমরা 5-এর নামটা জানি, 5 10-এ 50, 5 12 60, তাহলে এখানে কত হবে? 12 টাকা। আমরা না পারলে রাফে ভাগ করে নিব। এখন বলা হচ্ছে কি, খ, 12টি খাতার দাম কত। তাহলে আমরা যদি 1টি খাতার দাম জানি, সেখান থেকে আমরা 12টি খাতার দাম বের করতে পারবো। 12টি খাতার দাম অবশ্যই বেশি হবে, তাহলে আমরা কি করব, গুণ করব। তাহলে আমরা এখানে লিখব কি, ক থেকে পাই 1টি খাতার মূল্য 12 টাকা। সুতরাং 12টি খাতার মূল্য কত হবে? 12 গুণ 12 টাকা। অর্থাৎ এখানে 12 হচ্ছে 1টা খাতার দাম, আর এই 12 হচ্ছে কি, এই যে কতটি খাতা সেটা। 12 12 গুণ করলে কত হয়? 144। আমরা মুখে মুখে না পারলে বাসায় রাফ করব। এখন আমাদের বের করতে হবে যে 360 টাকায় কতটি খাতা কিনতে পারবে। অর্থাৎ আমাদের টাকা দেওয়া রয়েছে, আমাদের সংখ্যা বের করতে হবে যে কতটি খাতা। আমরা কিভাবে বের করব, তাহলে গ নাম্বারটা করি। তাহলে আমরা জানি কি, 1টি খাতা পাওয়া যায় 12 টাকায়, অর্থাৎ 1টি খাতার মূল্য 12 টাকা। তাহলে আমরা কি লিখতে পারি, যে 12 টাকায় 1টি খাতা পাওয়া যায়। 12 টাকায় পাওয়া যায় 1টি খাতা। সুতরাং আমরা বের করব কত, 360 টাকায় কতটি খাতা পাওয়া যায়। তাহলে 360 টাকায় পাওয়া যাবে, কি করবো আমরা, 360 টাকাকে এই 12 দিয়ে ভাগ করে দিব। অর্থাৎ মোট টাকাকে আমরা 1টা খাতার যে দাম, সেই টাকাটা দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাবো যে কতটি খাতা আমরা পাবো। তাহলে আমরা 12 দিয়ে যদি 360কে ভাগ করি, 12-র নামটা পড়লে আমরা কি পাই, 3 12 36। এখানে লিখবো 3 বিয়োগ করলে হয় 0, তাহলে এই 0টাকে নামাবো, 12-র সাথে 0 গুণ করলে হয় 0 বিয়োগ করলে 0, তাহলে আমরা কত পাচ্ছি, 30। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, 360 টাকায় পাওয়া যাবে 30টি খাতা, অর্থাৎ 30টি খাতার দাম হচ্ছে 360 টাকা। তাহলে আমরা প্রতিটি খাতার দাম বের করেছি 12 টাকা, 12টি খাতার দাম বের করেছি 144 টাকা, এবং 360 টাকায় পাওয়া যাবে কতটি খাতা, 30টি খাতা। তাহলে আমরা এভাবে করে যত ধরনের সমস্যা দেওয়া হবে সবগুলি সমাধান করতে পারবো। 90° এডুকেশনের ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন, আর আমাদের ভিডিওগুলো অবশ্যই বাণিজ্যিকভাবে ব্যবহার থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।